শ্রী গণেশায় নমঃ। লাইফ উইথ মাই মধুসূদনা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। বন্ধুরা কেমন আছেন? কমেন্টে লিখুন জয় মা সরস্বতী। জয় জয় দেবী চরাচর সারি, কুচযোগ শোভিত মুক্তা হারি, বীণা রঞ্জিত পুস্তক হস্তে, ভগবতী ভারতী দেবী নমঃস্তুতে। এই ভিডিওর বিষয় সহজ সরল পদ্ধতিতে শ্রী শ্রী সরস্বতী দেবীর হোম পদ্ধতি। পুরোহিত ছাড়াও নিজেই সরস্বতী পূজার হোম খুব সহজেই করতে পারবেন। বিধি শোনার আগে লাইফ উইথ মাই মধুসূদনা চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, লাইক কমেন্ট শেয়ার করুন, ধার্মিক হয়ে নোটিফিকেশন ঘন্টাটা বাজিয়ে দিন। সহজ সরল পদ্ধতিতে শ্রী শ্রী সরস্বতী পূজার হোমের পদ্ধতি। পুরোহিত ছাড়াও নিজে সরস্বতী দেবীর পূজার হোম খুব সহজেই করতে পারবেন আপনি। শুনে নি সরস্বতী পূজার হোম পদ্ধতি। শ্রী শ্রী সরস্বতী পূজার হোমের উপকরণ: পরিষ্কার বালি, হোমের পাত্র, শুকনো বেল কাঠ, সুপুরি, পান পাতা, কলা, হলুদের গাঁট, বস্ত্র, চাল, সিঁদুর, গঙ্গাজল, বেলপাতা গোটা 108টি, যোগ্য ডুমুরের পাতা 28টি, ফুল, ঘি এবং দুধ। হোম পদ্ধতি: প্রথমে নিজে আসনে বসুন, এরপর মেঝেতে গঙ্গাজল ছড়িয়ে দিন। এরপর হোমের পাত্রটি রাখুন, পরিষ্কার বালি হোমের পাত্রের মধ্যে দিয়ে দিন। বালির উপর একটি পাটকাঠি নিয়ে একটি নিচের দিকে মুখ করা ত্রিভুজ এবং একটি উপর দিকে মুখ করা ত্রিভুজ আঁকুন। দেখবেন 6টি কোণা তৈরি হয়েছে। 6টি কোণার বাইরে দিয়ে বৃত্তাকার আঁকুন। বৃত্তাকারের উপর অষ্টদল পদ্মফুলের চিত্র আঁকুন। কুশি থেকে জল নিয়ে ফট স্বাহা বলে 3 বার গঙ্গা জলে ছিটে হোম পাত্রে দিন। প্রথমে একটি ফুল হাতে নিয়ে বলুন, এতে গন্ধপুষ্পে শ্রী গণেশায় নমঃ, এতে গন্ধপুষ্পে শ্রী বিষ্ণবে নারায়ণায় নমঃ বলে ফুলটি হোম পাত্রের মধ্যে দিয়ে দিন। এরপর হোম পাত্রে একটু গোটা চাল, হলুদের গাঁট, সুপুরি রাখুন। এরপর বেদির উত্তর ভাগ এবং পূর্ব ভাগের পূজা করতে হবে। পূর্ব ভাগের পূজার জন্য একটু ফুল নিয়ে বলুন, এতে গন্ধপুষ্পে মুকুন্দায় নমঃ, এতে গন্ধপুষ্পে ঈশানায় নমঃ, এতে গন্ধপুষ্পে পুরন্দায় নমঃ বলে পূর্ব দিকে ফুলগুলি দিতে হবে। এরপর হোম পাত্রের উত্তর ভাগের পূজা করতে হবে। সামান্য ফুল হাতে নিয়ে এতে গন্ধপুষ্পে ব্রহ্মাণ্যই নমঃ, এতে গন্ধপুষ্পে বৈবী শতায়ে নমঃ, এতে গন্ধপুষ্পে ইন্দ্রবে নমঃ। এরপর সরস্বতী পুষ্পাঞ্জলি মন্ত্র 3 বার বলতে হবে। ওম সরস্বতী দেব্যৈ নমঃ, এতে গন্ধপুষ্পে আদার শক্তাদি পীঠ দেবতাভ্যো নমঃ ফুলটি হোম পাত্রে দিতে হবে। এরপর আবারও হাতে ফুল নিয়ে এতে গন্ধপুষ্পে শৈতাই নমঃ, এতে গন্ধপুষ্পে পিতাই নমঃ, এতে গন্ধপুষ্পে অরুণাই নমঃ, এতে গন্ধপুষ্পে কৃষ্ণাই নমঃ, এতে গন্ধপুষ্পে
ধুমরাওই নামা বলে ফুলগুলি হোম পাত্রে দিতে হবে। এরপর জলের ছিটে দিতে হবে। জলের ছিটে দেওয়ার সময় ওম নামা ওম নামা ওম নামা বলতে হবে। এরপর আবারও পূর্ব দিকের পূজা করতে হবে। সামান্য ফুল নিয়ে এতে গন্ধপুষ্পে ওম বামাওই নামা, এতে গন্ধপুষ্পে অম্বিকাওই নামা, এতে গন্ধপুষ্পে বাহাসনাই নামা। হাতে আবারও ফুল নিয়ে ওম বাগেশ্বরী মৃদু সাতং নীলেন্দি বরলোচনম বাগেশ্বরং সংযুক্তং ক্রিয়াভব সমন্বিতং। ফুলটি হোম পাত্রের মধ্যভাগে রেখে দিন। এরপর বেলকাঠগুলি সুন্দর করে সাজিয়ে নিন। এরপর ওম সরস্বতী নামা বৈষ্ঠ নামা বলে প্রদীপ জ্বালিয়ে নিন। পাট কাঠিগুলি আগুনে ধরিয়ে হোম পাত্রের চারদিকে তিনবার ঘুরিয়ে আগুনটিকে মধ্যভাগে দিন। এরপর মন্ত্র বলুন, ওম রিং বহির্মূর্তায় নমঃ, ওম বহিঃচেতনায় নমঃ, ওম চিৎপিঙ্গল হন হন দহ দহ পচ পচ সর্বান জ্ঞাপায় স্বাহা। এরপর করজোড়ে অগ্নিদেবতার বন্দনা করুন। ওম অগ্নি প্রজ্জ্বলিতং বন্দে জাতবেত হুতাসনায় সুবর্ণমলং স্বামীদং বিশ্বত মুখম। এরপর আবহন করতে হবে। ওম অগ্নি ত্বং শ্রী শ্রী সরস্বতী দিব্যৈ ইহাগচ্ছ ইহাগচ্ছ ইহাতিষ্ঠ ইহাতিষ্ঠ ইহাসন্ধি ইহাসন্ধিরাধস্য অত্রাধিষ্ঠান কুরু মম পূজাং গৃহং। এরপর কুশিটিকে নিয়ে হোমের আগুনের উপর তিনবার গরম করে কুশির মধ্যে বেলপাতা ঘষে ঘিয়ের পাত্রে ওই বেলপাতাটি দিতে হবে। ঘি শুদ্ধিকরণ হলো। এরপর ওই ঘিয়ের পাত্র থেকে সামান্য ঘি নিন এবং মন্ত্রগুলি বলে হোমের আগুনে দিতে থাকুন। ওম অগ্নায় স্বাহা, ওম সোমায় স্বাহা, ওম অগ্নিস্মাতং স্বাহা বলে তিনবার ঘিয়ের আহুতি দিন। এরপর সরস্বতী দেবীর বীজ মন্ত্র বলে ২৫ বার হোমের আগুনের মধ্যে ঘিয়ের আহুতি দিন। মন্ত্রটি হল ওম এই সরস্বতী দিব্যৈ স্বাহা। এরপর সংকল্প করুন, বিষ্ণুর ওম তৎসত আদিত্যাদি মাঘ মাসে মকর রাশিস্তে শুক্লপক্ষে পঞ্চমী তিথ্য নিজের নাম নিজের গোত্র বলে মৎ সংকল্পি সায়ুধা বহনান্ত নানা দেবতা সহিত শ্রী শ্রী সরস্বতী দেবী পূজা কর্মাঙ্গীভূত হোম কর্মাণি ওম এই সরস্বতী দেব্যৈ নমঃ। সরস্বতী দেব্যৈ স্মাহেতিং মন্ত্রেণ প্রত্যেকন আঠাশ সাজ্য বিল্বপত্রে শ্রী শ্রী সরস্বতী দেব্যৈ প্রীতয়ে হোম মমহং করিষ্য। এতং সম্প্রদানৈ ওই শ্রী সরস্বতী দেব্যৈ বিল্বপত্র আহুতি। এরপর ২৮টি বেলপাতা হাত একটি করে হাতে নিয়ে ওম এই সরস্বতী দেব্যৈ স্বাহা বলে হোমের আগুনে দিতে থাকুন। এরপর বিষ্ণু দেবতার হোম, ওম তদিষ্ণু পরমং পদং সদা পশ্যন্তি সূরয় বিদপি চক্ষুরাতম স্বাহা ইদং বিষ্ণবে। ২৮টি যজ্ঞের ডুমুরের পাতা ঘি দিয়ে ২৮ বার আহুতি দিতে হবে। এরপর পঞ্চদেবতার আহুতি দিতে হবে। একটি করে বেলপাতা
একটু করে ঘি হাতে নিয়ে যজ্ঞের আগুনে দিতে হবে। মন্ত্রগুলি বলতে হবে, শ্রী সূর্যায় স্বাহা, শ্রী আদিত্যায় স্বাহা, শ্রী নবগ্রহেভ্যো স্বাহা, শ্রী ইন্দ্রায় স্বাহা, শ্রী বরুণায় স্বাহা, শ্রী দশবতরেভ্যো স্বাহা, শ্রী কুবেরায় স্বাহা, ওম নমঃ শিবায় নমঃ স্বাহা, ওম শ্রী দুর্গা দেব্যাই স্বাহা। এরপর হাতে একটি পান পাতা, কলা, ঘি, চেলি নিয়ে দাঁড়িয়ে অগ্নি দেবতাকে সমর্পণ করতে হবে। ওম সায়ু বাহানান্তে গণপত্যাদি নানা দেবতা সহিত ওম আই সরস্বতী দেব্যাই স্বাহা বলে হাতের কলা পানটি দিয়ে দিন। এরপর যজ্ঞের আগুনকে বিসর্জন দিতে হবে, জল দিতে হবে। মন্ত্রটি বলুন, ওম অগ্নি ত্বং সুমুদ্র গচ্ছ, তিনবার বলে জল দিন। এরপর পুরোপুরি হোমের আগুন নেভানোর জন্য দুধ দিয়ে বলুন, পৃথিবী ত্বং শীতলা ভব। দেখবেন যজ্ঞের আগুন পুরোপুরি নিভে যায়। এরপর ওই যজ্ঞের একটু ভস্ম তুলে নিয়ে পরিবারের সবাই হই হোমের টিকা মাথায় করুন। লাইফ উইথ মাই মধুসূদনা চ্যানেলের সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। চান্ট হরে কৃষ্ণা অ্যান্ড বি হ্যাপি।